আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আমি আজকে এখন একটা প্যাক বানাবো, নতুন একটা প্যাক বানাবো, সেটার নাম হইতেছে গিয়া নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা বানাইছি কমলা দিয়া, কমলার রস দিয়া। তো কিভাবে আমি নাইট ক্রিমটা তৈরি করছি আপনারা সবাই ফলো করেন। প্রথমে আমি একটা কমলা নিছি, কমলাটা একটু ভালো করে ছিলমো। ছিলার পর সুন্দর করে আঁশগুলো ছাড়াইয়া চিরচির করে সবগুলো নিয়ে একটা বাটিতে রাখলাম। এখন আমি একটা চামচ দিয়া কমলাগুলো থাতলা করে রসগুলা বের করব। এইভাবে থাতলা করে কমলাগুলো সুন্দর করে হাতে নিয়ে মোট করে চিপা চিপা বার করবেন। পর্যাপ্ত পরিমাণ রস নিয়ে লাইছি। এখন আমি আরেকটা বাটির মধ্যে ছেঁকে লমো, যাতে দানা দানা না থাকে, বিচুগুলো যাতে না থাকে। একটু চামচে নাড়াচাড়া দিয়ে ছেঁকে লইতেছি। হ্যাঁ, ছাঁকা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন সুন্দর। হ্যাঁ, এখানে আমি 2-3 চামচ লবো। হ্যাঁ, সব খানি লবো না, 2-3 চামচ লবো। এর মধ্যে আবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া সুন্দর করে মিক্স করতে হইব। হ্যাঁ, তারপরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করে লবো। সুন্দর করে ফেটতে হইব। সুন্দর মতন ফেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মিক্স করা হয়েছে। এখন আমি একটা চুলের ভিতরে গরম পাত্র রাখলাম। পাত্রের উপরে এই কাপটা, মানে যে মিশ্রণগুলো আছে, মিশ্রণগুলো হালকা লো হিটে আমি নাড়াচাড়া দিয়ে একটু ঘন করব। আস্তে আস্তে ঘন হয়ে যাব, কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাতে দলা পাকিয়ে যাব। এতো আস্তে আস্তে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। তারপর আমি একটা অ্যালোভেরা টুকরা নিলাম, এখানে কাঁটা চামচের সাহায্যে আস্তে 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 করে এই রসটা বার করব। অ্যালোভেরা আমাদের স্কিনে অনেক উপকারে আসে। অ্যালোভেরা ব্রণের দাগ দূর করে, স্কিন টান টান করে, স্কিন ফর্সা করে। আর হলুদ আমাদের ব্রণের দাগ দূর করতে সাহায্য করে, লোম কোপগুলা, স্কিনের পশমগুলা যাতে বড় না হয়। এই ক্ষেত্রে যদি আমরা হলুদ নিয়মিত ব্যবহার করি, তো আমাদের স্কিনে যে লোমগুলো আছে, লোমগুলো বড় হয় না। আর কমলার রস আছে ভিটামিন সি, ভিটামিন সি স্কিনে অনেক উপকার, স্কিনের খুব ভালো উপকার করে। এই দেখেন আমার অ্যালোভেরাগুলো সাকির মাধ্যমে নেওয়া শেষ। এখন আমি বাকি মিশ্রণগুলোর ভিতরে এটা ঢেলে দিলাম। দেখুন আস্তে আস্তে আমি এটা আবার নাড়াচাড়ি দিয়ে আবার মিক্স করতেছি। একদম ভালো করে মিক্স করতে হবে। এখন এই পর্যায়ে একটু 1 চামচ পরিমাণ অলিভ অয়েল তেল ঢেলে দেবো। আপনারা চাইলে আপনার হাতে যদি ই ক্যাপ থাকে, ই ক্যাপ দিতে পারেন, বা নারকেল তেলও দিতে পারেন। আমার কাছে অলিভ অয়েল তেল ছিল, তাই অলিভ অয়েল তেলই দিয়ে দিলাম। আমাদের নাইট ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। অল্প কিছু উপকরণ দিয়ে আমি নাইট ক্রিমটা ঘরোয়াভাবে তৈরি করলাম, আপনারা বাসা ট্রাই করবেন, দেখবেন। দেখছেন সুন্দর একটা নাইট ক্রিম হয়েছে। এখন আমরা দেখেন কি সুন্দর নাইট ক্রিমটা হয়ে গেছে। অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় ঘরোয়াভাবে নাইট ক্রিমটা আমি বানাইলাম। এখন আমি হাতে মাখায় দেখাইতেছি। এরকম অল্প একটু হাতে নিয়ে সুন্দর করে মুখের ভিতরে ম্যাসেজ করবেন। রাত্রে ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ দেওয়া, মুখে হালকা ম্যাসেজ করে দিবেন। তারপর সকালবেলা সাবান বা ফেস ওয়াশ দিয়ে আবার মুখটা ধুয়ে ফেলবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগে, তাহলে সবাই আমার চ্যানেলের সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, আমার সবগুলো ভিডিও দেখবেন। আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।